সাসপেন্সের জগতে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান সোর্স অফ সাসপেন্স। আজ আপনাদের কাছে আমাদের নিবেদন সোনিয়া সাহানির লেখা স্বপ্নে অভিশাপ। গল্পের সূত্রধার আমি মোহর, গল্প পাঠে পার্থসারথি দাস। শুরু হচ্ছে আজকের গল্প স্বপ্নে অভিশাপ। স্বপ্ন, আমরা সকলেই স্বপ্ন দেখি। স্বপ্নে যা দেখি তা আমরা অনেকেই পেতে চাই। কিন্তু ধরুন আপনি এমন একটা স্বপ্ন দেখলেন যা আপনার জীবনে অভিশাপ নিয়ে এলো, কেড়ে নিল আপনার সকল কাছের মানুষদের, তবুও কি দেখতে চাইবেন স্বপ্নটা? সকালে ঘুম থেকে উঠে একটু ক্লান্ত লাগছিল অন্ত্রিমার। রাতে ঘুমটা ভালো করে হয়নি, প্রচুর কাজের চাপের কারণে এখন অনেক রাত অবধি জাগতে হয় তাকে, তাই ঠিকঠাক ঘুম হচ্ছে না তার। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই ওপাস থেকে শোনা গেল রাতুলের গলা। রাতুল বলল, তা ম্যাডাম এখনো কাজে বিজি নাকি? একটু তো নিজের কথা ভাবতে পারেন, রোজ রোজ ফোন করে তোমায় এই একই কথা বলতে হয় আমায়। অন্ধ্রিমা বলল, এই তো কাজ সেরে উঠলাম। তুমি তো জানোই একটা প্রজেক্টের এই কাজের জন্য এই মাসটা খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ সে ঠিক আছে, আমি বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু নিজের কথা একটু ভাবো। আচ্ছা বলছি, কবে দেখা করবে বলো তো? নেক্সট সানডে, প্রমিস। বেশ ঠিক আছে, এখন খাওয়া দাওয়া সেরে রেস্ট নাও। অন্ধ্রিমা কাজ সেরে স্নান করে দুপুরের খাবার খেয়ে গান চালিয়েছিল। তুমি সুখ যদি নাই পাও, যাও সুখের সন্ধানে যাও। কখন যে চোখটা বুজে গেল বুঝতেই পারল না। হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো, কে? ওপাস থেকে উত্তেজিত কণ্ঠ শোনা গেল ঈশিতার গলায়। সে বলছে, অন্ধ্রিমা, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে রে, অভিক আত্মহত্যা করেছে। কি? চোখ প্রায় কপালে উঠে যায় তার। এ কি শুনছে সে? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না অন্ধ্রিমা। তুই তাড়াতাড়ি এখানে আয়। অন্ধ্রিমা আর একটু দেরি না করে বেরিয়ে পড়ল। অভিক তার ছোটবেলার বন্ধু, ছোট থেকে হাসি খুশি এবং খুব চঞ্চল প্রকৃতি। আত্মহত্যা করবার মতন তো সে নয়, তাহলে হঠাৎ এমন কি ঘটনা ঘটলো যেটা তাকে এই চরম পথ বেছে নিতে বাধ্য করল? ওইখানে পৌঁছে গিয়ে দেখল অভিকের বিভৎস লাশ, দুটো হাতে শিরা বেল্ট দিয়ে কাটা, মুখের মধ্যে রুমাল মুড়ে গোজা, আর বড় বড় করে দেওয়ালে রক্ত দিয়ে লেখা স্বপ্নের অভিশাপ। হঠাৎ চমকে উঠল অন্ত্রিমা। স্বপ্ন? তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিল সে? বিছানা ছেড়ে উঠে জল খেল। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই ওপাস থেকে উত্তেজিত কণ্ঠে ঈশিতা বলল, অন্ত্রিমা, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, অভিক আত্মহত্যা করেছে। নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছে না। কি বলছে কি ঈশিতা? ওপাস থেকে ঈশিতা বলছে, হ্যালো 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 হ্যালো। ফোনটা কেটে দিল অন্ত্রিমা। দুপুরবেলা দেখা স্বপ্নটা সত্যি হয়ে গেল। আর ওই দেওয়ালে লেখাটা স্বপ্নে অভিশাপ, ওটাও কি লেখা আছে এখনো দেওয়ালে? তাড়াতাড়ি করে রেডি হয়ে ও অভিকের বাড়িতে গেল। চমকে উঠল অভিককে দেখে, দুই হাতে শিরা কাটা, মুখে রুমাল গোজা, আর দৃষ্টি দেওয়ালের দিকে। কিন্তু স্বপ্নের মতন দেওয়ালে তো কিছু লেখা নেই। সবকিছুই স্বপ্নের সঙ্গে মিলে গেলেও এটা কিন্তু মিলল না। এরপর দুদিনের জন্য অফিস থেকে ছুটি নিল সে। অভিকের জন্য এখনো তার মন খারাপ। অভিকের কথা ভাবতে ভাবতে কখন সে বিছানায় ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। ঘুম ভাঙল একটা ফোন কলে। ফোনটা রাতুলের, কিন্তু কণ্ঠ একটা ভদ্রলোকের। উনি বললেন, রাতুল সেনগুপ্তর বাড়ি থেকে বলছেন? রাতুলের বাবা মা কেউ নেই, তাই পরিবার বলতে অন্ধ্রিমাই। অন্ধ্রিমা বলল, হ্যাঁ বলছি। ওপাস থেকে বলল, সরি টু সে, আজকে একটা ৪৫ মিনিটে রাতুলের ঝুলন্ত লাশ তোর ফ্ল্যাটে পাওয়া গেছে।
আপনি যত তাড়াতাড়ি সম্ভব একবার হাসপাতালে চলে আসুন। মাথার উপর থেকে পাহাড় ভেঙে পড়ে তার। কি শুনছে এসব সে? রাতুলের ঝুলন্ত লাশ? না না না, এটা হতে পারে না, কিছুতেই না। তড়িগড়ি হাসপাতালে ছুটে গেল সে। সেখানে গিয়ে দেখতে পেল রাতুলের নিথর দেহ, গলায় ফাঁস দেওয়ার তাক। রাতুলকে এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল সে। হঠাৎ চোখ গেল বাঁদিকের দেওয়ালে, রক্ত দিয়ে লেখা স্বপ্নের অভিশাপ। হঠাৎই মাথা ঘুরে গেল, চোখ খুলে দেখল সে নিজের বিছানায় শুয়ে আছে। স্বপ্ন, আবারও দুঃস্বপ্ন, এবার রাতুলকে নিয়ে। তড়িঘড়ি ফোনটা নিয়ে ডায়াল করতে লাগলো রাতুলের নাম্বারে। কলটা রিং হয়ে কেটে গেল। চিন্তা অনেকক্ষণ বেড়ে গেল তার, তখনই ফোনটা বেজে উঠল। অঞ্জিমা বলতেই যাবে, তখন ওপাস থেকে একজন ভদ্রলোক বলল, রাতুলের বাড়ির লোক? হ্যাঁ বলছি। দেখুন, রাতুল বাবুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, আপনি হাসপাতালে চলে আসুন একবার। কথাটা শুনে একবারে মূর্তি হয়ে গেল অঞ্জিমা, চারিদিক নিস্তব্ধ। এটা কি শুনছে সে, রাতুল আর নেই? দুই নয়ন দিয়ে অশ্রু নেমে এলো তার। আবেগ ভরা কণ্ঠে তীব্র চিৎকার করে উঠল। হাসপাতালে পৌঁছে রাতুলের মৃতদেহ জড়িয়ে ধরে বুক ফাটা যন্ত্রণায় কেঁদে ফেলল সে। রাতুল, কেন এমন করলে তুমি, কেন? অন্ধিমা বাঁদিকের দেওয়ালের দিকে তাকালো। কই, স্বপ্নের মতন এখানে তো কিছুই লেখা নেই। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল। নিজেকে অনেকটা সামলে নিয়েছে অন্ধিমা। দুপুরবেলা বারান্দায় রাখা বিছানায় বসে সে ভাবল কি হচ্ছে তার সঙ্গে। যাকে যেভাবে স্বপ্নে মারা যেতে দেখছে সে ঠিক সেভাবেই মারা যাচ্ছে। কিন্তু এই কয়েকদিন সে কোনো স্বপ্ন দেখল না কেন? প্রায় তো দুপুরবেলা ঘুমিয়েছিল, কিন্তু কারোর মৃত্যু নিয়ে তো কোনো স্বপ্ন দেখেনি। তাহলে কি ওগুলো একটা অ্যাক্সিডেন্ট? না 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 না, অ্যাক্সিডেন্ট হতে যাবে কেন? স্বপ্নে যা দেখছে ঠিক সেই রকম ভাবেই একবারে নিখুঁত ভাবে মারা গেছে তারা। হঠাৎই মনে পড়লো সেই রক্ত দিয়ে লেখা স্বপ্নে অভিশাপ লেখাটার কথা। কই, স্বপ্ন ছাড়া তো সেটা দেখতে পাওয়া গেল না, তাহলে কি এটা কারো অভিশাপ? এগুলো ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। ঘুম ভাঙল একটা কলে। উপাস থেকে কান্না ভেজা কণ্ঠে বলতে শোনা গেল, কথাটা শুনে নিজেকে আর সামলাতে পারল না। ওই কণ্ঠটা ছিল তিন্নির, আর তিন্নির মা অর্থাৎ শেফালি কাকিমা আর নেই। তড়িঘড়ি সেখানে ছুটে গেল সে। দেখতে পেল কাকিমার বিবৎস দেহ, শরীরে কেরোসিন তেল লাগিয়ে নিজের গায়ে আগুন দিয়েছে। শেফালি কাকিমা অন্ধ্রিমার মায়ের মতন ছিল, অনেক যত্ন করতেন অন্ধ্রিমাকে, নিজের মেয়ের মতোই দেখতেন তিনি। আর আজ উনিও নেই। হঠাৎ চমকে ওঠে অন্ধ্রিমা। স্বপ্ন? না আর নয়, এই বলে ফোনটা তুলে তিন্নিকে ফোন লাগায় সে। হ্যালো, কোথায় তুমি? আমি তো পাড়ার দোকানে, কত জিনিস নিতে এসেছি। তুই এক্ষুনি বাড়ি যা, না হলে কাকিমার অনেক বড় বিপদ হয়ে যাবে। মানে? তোকে যেটা বলছি সেটা কর। তিনি তাড়াহুড়ো করে বাড়িতে গেল। দেখল তার মা গায়ে কেরোসিন দিচ্ছে। মা, কি করছো এসব? কাঁদো কাঁদো গলায় তিন্নি বলল। কিন্তু কিছুতেই তিন্নি তার মাকে আটকাতে পারলো না। পাশেই রাখা কাঠের বেদ দিয়ে সজোরে আঘাত করলো তিন্নিকে। তিন্নি মাটিতে লুটিয়ে পড়তেই তার মা জোর গলায় বলল, পারবি না, পারবি না, পারবি না, কেউ পারবি না, কেউ পারবি না আমাকে বাঁচাতে, কারণ এ যে অভিশাপ, স্বপ্নের অভিশাপ। আর বলতে বলতেই গায়ে আগুন লাগিয়ে দিল। তিন্নি চোখ দুটো বুঝে এলো। চোখ খুলে সে দেখল হাসপাতালের বেডে সে শুয়ে আছে, আর তার পাশে অন্ধ্রিমা। মৃদু স্বরে তিন্নি বলল, মা কোথায়? অন্ধ্রিমা গম্ভীর ভাবে বলল, কাকিমা নেই। তিন্নি আবার কান্নায় ভেঙে পড়ল। তিন্নি,
প্রাণ, এভাবে ভেঙে পড়লে হবে না, নিজেকে সামলা। তিন্নি নিজেকে সামলে বলল, কিন্তু তুই কিভাবে জানলি যে মা গায়ে আগুন দেবে? অঞ্জিমা বলল, স্বপ্ন। তিন্নি বলল, স্বপ্ন মানে? অঞ্জিমা বলল, স্বপ্নের অভিশাপ। তিন্নি বলল, আমি কিছুতেই বুঝতে পারছি না, তুই ঠিক করে বলতো। অঞ্জিমা জানলার কাছে গিয়ে দাঁড়ালো আর বলল, এখনো অবধি যারা যারা সুইসাইড করেছে, তারা যেভাবে করেছে, সে সমস্ত কিছু আমি তাদের মৃত্যুর কয়েক ঘন্টা আগে স্বপ্নে দেখেছিলাম, আর সেই বিছানায় শুয়েই, সে যে অভিশপ্ত। কথাগুলো বলতে বলতেই থেমে যায় অন্তিমা। তিন্নি বলল, কোন বিছানা? তোর কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। হঠাৎ কি যেন মনে হতেই তাড়াহুড়ো করে অন্তিমা সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্তিমা বুঝতে পারে বিছানায় কোনো রহস্য তো রয়েছে, যার জন্য তার সমস্ত আপন মানুষেরা মারা যাচ্ছে। সে হাসপাতাল থেকে বেরিয়ে সোজা চলে যায় সেই দোকানে যেখানে ওই বিছানাটা সে কিনেছিল। দোকানে পৌঁছে সেখানকার একজন কর্মচারীকে ডেকে বলল, আমি কয়েক মাস আগে আপনাদের দোকান থেকে একটি খাট কিনেছিলাম নিজের জন্য, ওই খাটের ব্যাপারে আমি কিছু জানতে চাই। কর্মচারীরা বলল, আপনি বরং আমাদের মালিকের সাথে কথা বলুন, উনি আপনাকে সাহায্য করতে পারবেন। আচ্ছা ধন্যবাদ। নমস্কার, আমি অন্দ্রিমা বিশ্বাস। কয়েক মাস আগে আপনাদের দোকান থেকে একটা খাট নিয়ে গিয়েছিলাম, খাটটা বেশ পুরনো আর বেশ সুন্দর, খাটটার ব্যাপারে আমি জানতে চাই। দোকানের মালিক মিস্টার দত্ত বললেন, আসলে আমাদের দোকানের সমস্ত জিনিসই সেকেন্ড হ্যান্ড। এবার আপনি যে খাটটার কথা বলছেন, সেটা অভিষেক হাজরা নামে একজন বিক্রি করে গিয়েছিলেন। আপনি অভিষেক বাবুর ঠিকানাটা একটু দেবেন, আমি ওনার সঙ্গে যোগাযোগ করব। নিশ্চয়ই। তারপর একটা সাদা কাগজে ঠিকানাটা লিখে অন্দ্রিমাকে দিলেন। এই যে ওনার ঠিকানা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দোকান থেকে বেরিয়ে অন্দ্রিমা ঠিকানা দেখেই অভিষেক বাবুর বাড়িতে পৌঁছালো। দরজায় কলিং বেল বাজাতেই একজন বৃদ্ধ লোক দরজাটা খুললেন। অন্দ্রিমাকে দেখেই ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কাকে চাই? আগে আমি অন্দ্রিমা বিশ্বাস, কলকাতা থেকে আসছি, অভিষেক বাবুকে দরকার। আমি অভিষেক, বলুন কি দরকার? এবার অন্দ্রিমা বলতে শুরু করলো এতদিনে তার সঙ্গে কি কি ঘটেছিল। অভিষেক বাবু, আপনার সাহায্যের খুব প্রয়োজন আমার, কি রহস্য লুকিয়ে রয়েছে ওই খাটের? অভিষেক বাবু অন্দ্রিমাকে ঘরে নিয়ে এসে বসতে বললেন আর বললেন, আজ থেকে এক বছর আগের কথা, ওই খাটটা আমি কিনেছিলাম, তারপর থেকে যখনই ওই খাটে শুতাম তখনই ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম। স্বপ্নে দেখতাম আমার আমার কাছের মানুষদের মৃত্যু একদম তোমার মতো। তারপর ওই খাটটি যার কাছ থেকে কিনেছিলাম তার কাছে যাই এই রহস্য শুনতে, কিন্তু সে কিছুতেই বলবে না, কারণ বললে নাকি বিশাল বড় ক্ষতির সম্মুখীন হব। তারপর অনেক জোর করে ওনার কাছ থেকে শুনেছিলাম এই খাটের অভিশপ্ত ইতিহাস। কি সেই ইতিহাস? এই খাটটি বানিয়েছিলেন নিমেশ কর্মকার নামের একজন ব্যবসায়ী, খুব নিখুঁতভাবে তিনি তৈরি করেছিলেন। তার সেই খাটটা কিনেছিলেন অভিলাষ ত্রিপাঠী, খুব পছন্দের ছিল তার। অভিলাষের বাড়িতে কাজ করত বছর কুড়ির একটা সুন্দরী মেয়ে নীহারিকা, দেখতে বেশ সুন্দর ও আকর্ষণীয় ছিল সে। অভিলাষের কুনজর ছিল তার ওপর, তাকে একাধিকবার কুপ্রস্তাব দিয়েছিল কিন্তু নীহারিকা রাজি হয়নি, কারণ সে ছিল বিবাহিত আর সংসারের অভাবের কারণে কাজটি ছাড়তেও পারেনি। তারপরে হঠাৎ একদিন নীহারিকা ও তার স্বামীকে দুপুরের খাবারে আমন্ত্রণ জানিয়ে নীহারিকার সামনে তার স্বামীকে খুন করে অভিলাষ, এবং ওই খাটেই তাকে ধর্ষণ করে। নীহারিকা মারা যাওয়ার আগে ওই খাটে শুয়েই অভিশাপ দিয়েছিল, তুইও তুইও আমার মতো নিজের প্রিয় মানুষগুলোকে হারাবি, তুইও স্বচক্ষে তার মৃত্যুর যন্ত্রণা দেখবি, কিন্তু কিন্তু ওদের বাঁচাতে পারবি না, কোনোভাবেই না। তার মানে এখন যেই এই খাটে শোবে সেই এই অভিশাপের শিকার হবে। হ্যাঁ, নীহারিকা মারা যাওয়ার পরেই
অভিলাষও তার সব প্রিয় মানুষদের হারায় আর নিঃসঙ্গ হয়ে আত্মহত্যা করে। তাহলে এই অভিশাপ থেকে মুক্তির উপায় নেই? উপায় একটাই, মৃত্যু। মানে কি বলছেন আপনি, মৃত্যু? হ্যাঁ, মৃত্যু মৃত্যু মৃত্যু। এই খাটের রহস্যটা আমি শুনেছিলাম অভিলাষের কাছে তার মৃত্যুর পরে। কি বলছেন আপনি, আর কি হচ্ছে? এই খাটটা কিনে আনার পরে যখন আমার স্ত্রী সন্তান সকলেই মারা যায়, মারা যায় আমার কাছের মানুষগুলো, তখনই আমি সিদ্ধান্ত নিই এই খাটের রহস্য আমাকে জানতেই হবে, আর তারপর খোঁজ নিয়ে অভিলাষ বাবুর বাড়ি যাই। তার সঙ্গে আলাপ হয়, সব ঘটনা নিজের মুখে স্বীকার করেন, কিন্তু তারপর বিশ্রীরকমভাবে হাসতে থাকেন আর বলে ওঠেন, মৃত্যু মৃত্যু, তোর মৃত্যু নিশ্চিত, কেউ পারবে না এই অভিশাপ থেকে মুক্ত করতে তোকে, তোর মৃত্যুর পরেও তোর আত্মা শান্তি পাবে না যতদিন না তোর মতো কেউ এই খাটের রহস্য শুনতে আসছে। এই কথাগুলো শোনার পরই চোখ ঝাপসা হয়ে যায়, আর তারপর অপেক্ষা করতে থাকি কবে এই খাটের রহস্য শুনতে কেউ আসবে আমার কাছে আর আমার আত্মা মুক্তি পাবে। কিন্তু আজ 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 আমি মুক্ত, পুরোপুরি মুক্ত। অঞ্জিমা এক ছুটে সেখান থেকে বেরিয়ে আসে, রাস্তায় একজনকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, দাদা ওই বাড়িতে অভিষেক বাবু থাকে না? উনি তো মারা গেছে। অবাক হয়ে বলল, অঞ্জিমার হৃদস্পন্দন বেড়ে যায়, সে ঝাপসা দেখতে শুরু করে, আর কিছু বোঝার আগেই আজ আপনারা শুনলেন সোনিয়া সাহানির লেখা স্বপ্নে অভিশাপ। গল্পের সূত্রধার আমি মুহুর, গল্প পাঠে পার্থ সারথি দাস, রাতুলের চরিত্রে আদিত্য, অঞ্জিমার চরিত্রে অঙ্কিতা, ঈশিতার চরিত্রে পম্পা, দেবলীনার চরিত্রে তিন্নি, নীহারিকার চরিত্রে ইন্দ্রাণী, ভদ্রলোকের চরিত্রে নীল, কর্মচারীর চরিত্রে সুস্তিক, অভিষেকের চরিত্রে সূর্য, অভিলাষের চরিত্রে দীপ, শেফালের চরিত্রে ঝিনুকদি, রাস্তার লোকের চরিত্রে শুভদীপ। স্ক্রিপ্টিংয়ে আমি মুহুর, ধ্বনি পরিকল্পনা ও শব্দগ্রহণ পল্লব, কভার ডিজাইন সূর্য, সমগ্র পরিচালনা টিম সোর্স অফ সাসপেন্স। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তো, না হলে লোকে কি বলবে?